আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ডে এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভার্মিক কম্পোস্টের প্রজেক্ট আমরা এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করি এটা আমাদের মাসিক প্রায় পাঁচ টন ধারণ ক্ষমতা সম্পন্ন ভার্মিকম্পোস্টের প্রজেক্ট তো দর্শকবৃন্দ আপনারা জানেন যে ভার্মিক কম্পোস্ট বা গোবর সার এটা খুবই গাছের জন্য উপকারী আপনারা ফল বাগান ফলবাগান বাগান তারপরে মাঠ ফসল যেটাই করেন না কেন এই ভার্মিকম্পোস্ট বা গোবর সার আপনারা যদি জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ফল ফসল সবচেয়ে ভালো হবে তো আমাদের কাছে আপনারা পাবেন ভার্মিকম্পোস্টটাও পাবেন আবার গোবর সার যেটা পুরনো গোবর সার হয়ে গিয়েছে সেটাও পাবেন তাই দর্শকবৃন্দ আপনাদেরকে আমরা বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটায় আমাদেরকে আপনারা ফোন করবেন যখনই আপনাদের প্রয়োজন হবে তখনই আপনারা ফোন করবেন আমরা কিন্তু খুচরা এবং পাইকারি দুই বিক্রি করে থাকি আপনারা যদি এক বস্তা নেন তাহলে ওটা খুচরা দাম ধরতে হবে এক বস্তা ভার্মি কম্পোস্ট যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে ছয়শো টাকা গুনতে হবে কিন্তু আপনারা যদি আরও বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে। আর আমাদের যে গোবর সার সেটা উন্নত মানের খুবই ট্রাইকো ডার্মাভিরিডি প্রয়োগ করে আমরা যে জৈব সারটা তৈরি করি গোবর সার এটাও আপনারা নিতে পারেন এটাও আপনাদের জন্য প্রাইস রাখা যাবে যদি আপনারা চল্লিশ কেজির বস্তা নেন তাহলে পাঁচশো টাকা তো দর্শক বৃন্দু আশা করি সকলে ভালো আছেন আপনাদেরকে যে আমরা দেখালাম যে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের প্রক্রিয়াটা দেখুন আমরা কিন্তু এখানে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদনের প্রক্রিয়াটা শেষ করছি তো আপনারা সবাই জানেন যে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের মূল যে উপাদান সেটা হচ্ছে গোবর গোবরের সাথে আমরা কিছু লতা লতাপাতা বা তরকারির খোসা এই সমস্ত জিনিসপত্র আমরা সংরক্ষণ করি এবং এটাকে আবার আমরা পচিয়ে তারপরে কিছুকে খাবার জন্য দেই। তারপরে কেঁচো খেয়ে নিচে চলে যায় এবং উপরে সার পরে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং এই যে যে চালনা এটাই আমরা আবার চেলে সেই মসৃণ পিওর ভার্মি কম্পোস্টটা আমরা বের করি তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ফোন করেন যে ভাই আপনার কাছ থেকে ভার্মি কম্পোস্ট নেব কিন্তু অনলাইনে কেউ বিশ্বাস করি না এটা আসলে একটা সর্বোচ্চ ব্যাপার হচ্ছে অনলাইনে বিশ্বাস করাটা আসলে আমিও বিশ্বাস করি না কারণ কেউ ঠুকতে চায় না দুনিয়ার মানুষ সবাই জিততেই চায় কিন্তু তারপরেও বলবো যে আপনারা যে তার জন্য এখন কি করবেন অনলাইন যেহেতু সিস্টেমটা আছে, তো আমরা আপনাদের জন্য কন্ডিশন সিস্টেম এবং নগদ পেমেন্ট দুটোই রেখেছি